এটা হলো টাটকিনি মাছ ভাজি, এটা আমাদের দেশি একটা মাছ। তবে মাছটা দেখতে হলো বাটা মাছের মতো, বাটা মাছটা মানে সব জায়গায় পাওয়া যায়। বাটা মাছ হবে দেখতে, সাইজও ওরকমই হয়ে যাচ্ছে, বড় হয় না আগে। এটার নাম হলো টাটকিনি। টাটকিনি মাঝখানে একটা র্যাক থাকে, একটা র্যাক, কালো র্যাক থাকে, দেখ কালো একটা র্যাক আছে, এই আর কি পার্থক্য। এটা খাইতে স্বাদ আছে। এটা আর এটা হলো পাট শাক, তেতো পাট শাক, পেঁয়াজ দেওয়া দি করছে। এটা হলো গুড়া মাছের শুটকি, চচ্চড়ি আর কি, আলু, তারপর আপনার বরবটি, এগুলো দিয়া করছে। আর এটা হলো চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ, বেশি বড় না, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে, লাউ, মিষ্টি মিষ্টি কুমড়া আর কি, লাউ না সরি, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, এটা তরকারি একটা, আজকের খাবার। শাকের সাথে কাঁচা মরিচটা খাইতে খুব ভালো লাগে। পাট শাক দুই ধরনের হয়, মিষ্টি আর একটু তেতো, দুইটাই খাওয়া ভালো। আমাদের বাসায় তেতোটা সবাই পছন্দ করে। Thank you.
শুটকি মাছের চচ্চড়ি ছোট ছোট মাছ দিয়ে খাওয়া, আমি শুটকির মধ্যে এই মাছটা খেতে পারি। আমি যেভাবে মাছের কাঁটা খাই এভাবে অভ্যাস না থাকলে খায় না, বিপদ হতে পারে। আমার অনেক ছোটবেলা থেকে অভ্যাস, এভাবে এই কাটা কুটে এভাবে খেয়ে কান্না। তারপরে অনেকবার বিচ্ছে কাটা, আবার একা খাই চলে যায়। Thank you.
বড় সুন্দর ভালো লাগে না ছোট সুন্দর মজা লাগে চিংড়ি মাছ আমার খুব একটা পছন্দ না তবে চিংড়ি মাছ বাটা যেটা ওইটা সব লাগে ছোট গুড়া চিংড়ি আছে না একদম গুড়া চিংড়ি দেশি ওটা বাটলে বাড়ি ভীষণ লাগে তো বড় চিংড়ি আমার ছোট চিংড়ি মোটামুটি ভালো লাগে বড় চিংড়ি আবার মাছরা পছন্দ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।